শুভ শুভ শুভদিন, চক্রাসলের জন্মদিন। কে অবস্থা, সবার কেমন আছেন? সব আজকে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি সবসময় ভালো এবং ভালো যারা তাদের ধরে থাকি প্রত্যেকবারের মতো। আমি নাহিদ আসির সাথে, আমার সাথে রয়েছে মুখলেস রহমান আবু। আজকে হচ্ছে চক্রাসলের 59তম জন্মবার্ষিকী। আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি কেক কাটার জন্য। সো গাইস, দেখতে পারতেছেন যে বাচ্চারা কীরকম দুষ্টামি করতেছে। আসলে ওদের মতো বয়সেই শেখ রাসেলকে 15 আগস্টে হানাদার বাহিনীরা গুলি করে হত্যা করে। শেখ রাসেলের বয়স কম থাকায় আজকে আমরা সকল বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠানটা সাজিয়েছি। বাচ্চাদের কিছু প্রতিযোগিতা দেওয়া হয়েছে, বাচ্চারা এখন দৌড় প্রতিযোগিতা নামবে, তারপর হচ্ছে বাচ্চারা কেক টেক কাটবে। বাচ্চারা এখন সব দুষ্টামি দুষ্টামি করা নিয়ে বিজি আছে। আজকে মূলত পুরোটা প্রোগ্রাম করা হয়েছে তাদের জন্যই। দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কত খুশি এবং দুষ্টামি নিয়ে বিজি আছে, কারণ শেখ রাসেলের যেহেতু বয়স কম ছিল, এই দিকটা চিন্তা করে আজকে বাচ্চাদের নিয়ে সব কিছু করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চারা দৌড় প্রতিযোগিতায় নেমেছে। এখন হচ্ছে 8 থেকে 10 বছরের বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা চলতেছে। ছেলে মেয়েরা সবাই মোটামুটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডও পুরস্কার ঘোষণা করা হবে। এখন আমি যাচ্ছি আমার কোচের কাছে। আমার কোচ এখন আজকের জন্মদিন নিয়ে কিছু কথা বলবে, আমরা একটু কথাটি শুনবো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই যে দেখতেছেন সব খুদে কারাতের ছাত্র ছাত্রী যা আছে, এখানে আরও আছে, ওই যে অভিভাবক আছে, তারপর আরও এখানে বিভিন্ন ক্রিয়াঙ্গন আছে, আমাদের অন্যান্য লোক আছে। আজকে বিষয়টা হচ্ছে যে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আমাদের এখানে প্রতিযোগিতা, খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুভ শুভ শুভদিন শেখ রাসেলের জন্মদিন, সবাই ভালো থাকবে। এখন আমরা কিছু আমাদের অতিথির মূল্যবান বক্তব্য শুনবো। আমরা যদি সঠিকভাবে নিজেদেরকে গড়ে তোলো, তাহলেই এই বাংলাদেশ সেই আমাদের জাতির পিতা সেই শেখ রাসেল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। তোমরা একদিন সত্যিকার অর্থে ভালো মানুষ হিসেবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠো, এবং এই বাংলাদেশের উন্নতিতে তোমাদের অবদান চিরদিন অম্লান হয়ে থাকুক। আমরা আজকের এই দিনে সেই প্রত্যাশা রেখে শেখ রাসেলের 59তম শুভ জন্মদিনে তার প্রতি আমরা দোয়া করি, এবং সেই শুভ জন্মদিনের শুভেচ্ছা আমরা রেখে, আমরা সকলকে ধন্যবাদ রেখে তা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন হচ্ছে কেক কাটার পালা। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে আগ্রহ দেওয়ার জন্য থাকবেন, যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মিনি মিনি ব্লগ দেখাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।